আর্থিক অভাবের জেরে প্রায় বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে আরো একজন চাকরিচ্যুত শিক্ষিকার। তার নাম স্বপ্না ভট্টাচার্য। বাড়ি আগরতলা 79 টিলা এলাকায় চাকরিচ্যুত স্নাতক শিক্ষিকা স্বপ্না ভট্টাচার্য শনিবার ভোরে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। চাকরি চলে যাওয়ার পর এ নিয়ে 187 জন শিক্ষক শিক্ষিকার মৃত্যু হয়েছে। এই ঘটনা নিয়ে ফের জয়েন্ট মুভমেন্ট কমিটির পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। আজ দূর আনুমানিক 3:30 নাগাদ আমাদের সহকর্মী 10,323-এর স্নাতক শিক্ষিকা স্বপ্না ভট্টাচার্যী আগরতলা GB79 এলাকার নিবাসী ছিলেন। চাকরি হারানোর পর থেকে উনি মানসিকভাবে ভেঙে পড়ে কিডনি এবং লিভারজনিত রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে তিনি বাড়িতে শয্যাশায়ী ছিলেন। আর্থিক অনটনের জন্য দরুন কোনো ধরনের উন্নত চিকিৎসা করাতে পারছেন না। শেষ পর্যন্ত তিনি বিনা চিকিৎসায় আজকে ভোরবেলা তিনি প্রয়াত হয়েছেন। ওনার অকাল এই প্রয়াণে আমরা জয়েন্ট মুভমেন্ট কমিটির পক্ষ থেকে গভীরভাবে শোকাহত এবং মর্মাহত।